হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, তোমরা সকলে সবসময় ভালো থাকবে, এটা চাই আমি, দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে। তো যাই হোক, আজকে আমি ভিডিও দেখাবো। আজকে অন্যদিন যেরকম দেখায় সেম আজকেও লেবুরই ভিডিও দেখাবো, কিন্তু ভিডিওটা একটু আলাদা, আর লেবুটা আজকে আমি আলাদাও দেখাবো অন্যান্য ভিডিও থেকে। আর অবশ্যই ভিডিওটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই বন্ধুরা দেখবেন। আর সেটা হচ্ছে কী লেবু ভিডিও দেখাবো, এখনই দেখাবো বন্ধুরা, দেখতেই পারবেন। সেটা হচ্ছে ওয়াশিংটন নেভেল কমলা, এই সরি ওয়াশিংটন নেভেল মৌসুমি মালটা, এই যে এই যে ওয়াশিংটন নেভেল, এখানে যে নাভি চিহ্ন আছে এটা ওয়াশিংটন নেভেল। আর এর পাতা দেখলে সবাই বুঝতে পারবে যে এটা ওয়াশিংটন নেভেল, এখানে নাভি চিহ্ন আছে, মানে এটা ওয়াশিংটন নেভেল। এটা কিন্তু কারা কারা নেভেল না, মানে এর ভিতর কিন্তু লাল হয় না, মানে কারা কারা নেভেলে লাল টকটকে হয়। আর ওয়াশিংটন নেভেল এমনি সাধারণ মৌসুমি কালার মতন, মানে পাকলে হালকা হলুদ হয় ভিতরটা, সাধারণ মানে মৌসুমির মতনই, কিন্তু এটা নাভি চিহ্ন আছে। খেতে ফ্লেভারটা একটু আলাদা সবারই থেকে, এই হচ্ছে এর গুণাগুণ। তবে অন্যান্য লেবুর থেকে এর ফলন মানে অনেকটা কম হয়, কারণ ওয়াশিংটন নেভেল একটু কমই হয়। আর এর ফুল আসে প্রচুর অবশ্যই, প্রত্যেকটা লেবুর মতনই, অন্যান্য ফলের মতন এই কিন্তু বেশি টিকে না, যেমন পাঞ্জাব বা বাড়ি অন ইন্ডিয়ান সিকি যে কোনো মৌসুমির মতো কিন্তু অত হয় না, অল্প হয়। যেমন এই বছর আমার একটাই হয়েছে, এ হচ্ছে কথা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন লেবুটা অনেক সাইজ হয়েছে, প্রায় মোটামুটি 300 সাড়ে 300 গ্রাম হয়ে যাবে একটা ধরেছে বলে, অনেক ওজন। এই যে দেখি বোধ হয় আছে ওয়াশিংটন নেভেল। আর এটা এমনি খেতে এমনি সুমিষ্ট, সবকিছুই ভালো, ফলন অল্প। এর চারা অবশ্যই বন্ধুরা আপনারা পাবেন। আর এর গাছের পরিচর্যা হচ্ছে সাধারণ পরিচর্যার মতো, এরও পরিচর্যা। তবে ফুল আসার আগে এই সব গাছে আপনারা ইউটিউব বারবার করে মাঝে মধ্যে মিরাকুলান স্প্রে করবেন, আর মিরাকুলান স্প্রে করার পরে সাথে সাথে ফাঙ্গিসাইড দিবেন, তাহলে আপনার মিরাকুলানটা দিলে অনেক পরিমাণে ফুল আসবে, আর ফুল থেকে ফল পরিণত হওয়ার মানে বেশি সম্ভাবনা থাকবে। যেমন বোরন স্প্রে করবেন মাঝে মধ্যে, তাহলে ফুল থেকে কিন্তু ফলের মানে পরিণত খুব ভালো হবে, তাহলে যারা এটা বেশি টিকবে। আর আমি গাছটা দেখাচ্ছি, যেমন গাছটা কিন্তু খুব বেশি হাইট বা লম্বা চওড়া না, সামান্য একটা ছোট গাছ, খুব বেশি ঝোপালো হয়নি। আবার এখান থেকে মানে আমাদের মাদার গাছ হিসেবে এখান থেকে অনেক ডালও কাটা হয়েছে, তার জন্য না এখানে সেই কারণে হয়তো ফল অল্প হয়েছে। বা তারপরে এমনি এই গাছটা এই যে ছায়াতে আছে অনেকদিন থেকে, এই জন্য হয়তো মানে এর এমনও ফলন তো কবে হয়ে গেছে কোথায়, কিন্তু যাই হোক এর ডাল ফাল আমরা কাটি, সব কিছুর কারণে হয়তো ফল কম এসছে, কম এসছে। আপনারও ছাদে এর যারা লাগানো আছে এই ওয়াশিংটন নেভেল, তারা বুঝতে পারবেন যে এর ফলন কতটা কেমন। আর বন্ধুরা এর অবশ্যই সব মানে পরিচর্যার মতো এরও পরিচর্যা, আপনারা মাঝে মধ্যে এখন যেমনি ফল তৈরি হয়ে গেছে, একে আপনারা পাকানোর জন্য বা আড়ি করার জন্য অন্য কিছুই না, মাঝে মধ্যে এমনি সামান্য পরিমাণে এখন মিষ্টি আনার জন্য 1/2 চামচ ডিএপি দিতে পারেন, তাহলে একটু মিষ্টিটা যেখানে দেখা আছে 15 হওয়ার কথা সেখানে হয়তো 17 হবে, এরকম আরও 2% বাড়বে এরকম। তো পটাশটা দিবেন আপনারা মাঝে মধ্যে 1/2 চামচ করে দিবেন, এরকম একটা বস্তার গাছে বা টবের গাছে 1 চামচ 1/2 চামচ দিলেই হবে, কিন্তু বেশি দেওয়ার দরকার নাই, অল্প অল্প দিবেন। তাহলে যে কোনো ফলের মানে এই ওয়াশিংটন নেভেল বলে না, মৌসুমি মালটা যা ছাদে যে বন্ধুদের আছে মানে সবাই এই টাইমে 1/2 চামচ করে পটাশ ব্যবহার করবেন, তাহলে মিষ্টিটা একটু বেশি বেড়ে যাবে, খুব সুন্দর মিষ্টি হয়। আর গাছে কিন্তু জল দিতে ভুলবেন না, যদিও বৃষ্টির জল হচ্ছে আবার তো এমনি সবসময় হচ্ছে তাও না, অনেক সময় টব শুকিয়ে এসে জল দিতে আপনারা ভুল করবেন না, নাহলে কমলা বা মৌসুমির ভিতরটা শুকিয়ে যাবে। তাই সবসময় জল দেওয়ার ব্যবস্থা করবেন, তাহলে আপনার মানে কমলা মৌসুমিটা শুকাবে না, রসটা খুব ভালো থাকবে, আর গাছের গেট আপ কোয়ালিটিও ভালো থাকবে। আর এখন গাছটার বয়স মোটামুটি 1.5-2 বছর হতে আসলো, কারণ এখানে বড়ো হয়নি, একটাই কথা, সেটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ডাল কাটি। আর ছাদ বাগানে বন্ধুদের, কারণ এরকম 2 বছর হলে অনেক বড় ঝোপালো গাছ হবে। আর এখানে বন্ধুরা আপনার স্প্রে করবেন মাঝে মধ্যে পোকা লাগলে, ইমেজ, তারপরে ইমিডাক্লো ক্লোরোপিরের যে কোনো একটা বিষ বা বায়ার কোম্পানি যে কোনো বিষ, তারপরে পফেক্স সুপারটা এমনি বন্ধুরা দিবেন কম, কারণ পফেক্স সুপারটা এমনি খুব কড়া, তবে ফল না থাকলে দিতে পারবেন, মানে ফল নাই ফুল নাই গাছে জালি কিছু নাই, তাহলে ফাঁকা টাইমে আপনার খুব মানে প্রচণ্ড পরিমাণে পোকার অত্যাচার, নতুন পাতা বের হলে খেয়ে নিছে, তখন আপনারা পফেক্স সুপারটা দিবেন। পফেক্স সুপারের মানে দাম কম, এক মানে 100 ml এর দাম 70-80 টাকা মাত্র দাম, সেটা হচ্ছে স্প্রে করা মানে করলে করা যায়, তবে ফল না থাকলে করবেন তাহলে। আর ওটা এমনি বীজটা খুবই কড়া ডোজ, আর মানে একটুতে গাছের ক্ষতি করে। তো যাই হোক, ওই বীজটা আপনারা মানে ফলের ক্ষতি করবে অবশ্যই, ফল থাকাকালীন ফুল থাকাকালীন দিবেন, অন্য ফাঁকা টাইমে আরামসে দিতে পারবেন, তাহলে ভালো কাজ। ওটা আবার প্রচণ্ড পরিমাণে গন্ধ, ওটা দিলে কিন্তু
কোনো পোকায় থাকে না, সাথে সাথে পোকা পালিয়ে যায়। একদিক ভালো, তবে ফুল জালি থাকার টাইমে দিবেন না, কারণ ফুল জালি মানে ঝরে যাওয়ার খুব প্রবণতা থাকে। আর ইমেজ বিষ এগুলো দিবেন আপনারা মানে হালকা, এগুলো নর্মাল ডোজের বিষ, এগুলো হচ্ছে আপনার ইউজ করলে আপনাদের গাছের মানে ফল ঝরবে না, ফুল ঝরবে না। এগুলো ফল ফুল থাকলেও মানে ফুল আসার টাইমে দিবেন না, অবশ্যই ফুলতে জালি হলো বা ফল আছে গাছে তখন ইমেজ গালা দিবেন, কোনো অসুবিধা না। ইমেজ বিষ বা বায়ার কোম্পানি যে কোনো ভালো বিষগুলো দিবেন আপনারা, গাছের কোনো ক্ষতি হবে না। আর অবশ্যই মাঝে মধ্যে এখন আপনারা ছাদে হোক আর যেখানে হোক মানে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, অ্যান্ট্রাকল হোক বা যে কোনো সাপ ফাঙ্গিসাইড হোক স্প্রে করবেন। কারণ একটাই যে এরকম মোটা ফল হয়ে ঝরে যাচ্ছে অনেকজনের, মানে আমি শুনতে পাচ্ছি, কারণ সেটা হচ্ছে মাটিতে মানে এক কথায় আকাশের বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, বৃষ্টিতে গাছে কে মানে ফলকে ধরে রাখতে পারছে না, ফলের বুঠা নরম হয়ে ঝরে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা গাছে সাপ ফাঙ্গিসাইড বা যে কোনো অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইডগুলো স্প্রে করতে পারেন। আর হচ্ছে কি, বর্ষার লেগে আপনার কিছু এখন ফল ঝরবে, মোটা হয়ে যাও, কিন্তু অনেকজনের ফল ঝরছে বা ঝরবে, এতে কিছু করার নাই বন্ধুরা। এতে হয়তো একটাই কি, সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এটা কিছু করার নাই। অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু ফল ঝরবে, দুটো একটা করে ঝরবে, কিছু করার নাই। কিন্তু তবুও সেই মানে আটকানো চাইতে গেলে সেটা সেক্ষেত্রে হচ্ছে আপনারা মাঝে মধ্যে অ্যান্ট্রাকল বা যে কোনো ফাঙ্গিসাইড গেলে অ্যামিস্টা টপ এসবগুলো স্প্রে করবেন, মোটামুটি অনেকটাই সেখানে প্রতিরোধ করা যাবে। আর আপনারা হচ্ছে কি এই টাইমে গাছে মানে বেশি বেশি করে খাবার দিয়ে রাখবেন, তাহলে গাছটা মানে দুর্বল খাবে না, মানে আগামী যে সামনে 2025 ফেব্রুয়ারি আসছে সেই টাইমে আপনার ফল দিতে সক্ষম হবে, মানে প্রচণ্ড পরিমাণ আবার ফল দিবে। এমনকি এখন কিন্তু গাছকে কোনো টাইম মানে কোনো মতে কিন্তু দুর্বল খাওয়ানো যাবে না, যে যতই বলুক, কারণ এখন সবসময় খাবার দিয়ে গাছকে আরও জোর মানে জোর ইসে রাখতে হবে, জোরে। কারণ আর কিছুদিন বাদ দিয়ে কিন্তু সব পাতা ঝরতে লাগবে, তখন হলুদ হয়ে গাছে সব পাতা ঝরবে, তাই এখন খাবারের প্রচণ্ড পরিমাণে দরকার। এখন ফল এদিকে আপনার মোটাও হবে আর আপনি খাবারও দিবেন, কোনো অসুবিধা হবে না গাছে। তবে যে কোনো খাবার মাত্রায় দিবেন, বেশি দেওয়ার দরকার নেই, অল্প অল্প দিবেন, মানে দিতেই থাকবেন, বন্ধ করবেন না, তাহলে গাছের গ্রোথটা থাকবে ভালো আর ফলও এদিকে আপনার মোটা হবে। এদিকে ফল পাড়া হয়ে গেল, আবার গাছের গ্রোথ পেয়ে যাবে আস্তে আস্তে, সেক্ষেত্রে আপনার শীতের দিকে পাতা ঝরবে, আবার ফেব্রুয়ারির মধ্যে আপনার ফুলে একদম লোড হয়ে যাবে। তো যাই হোক আপনার বন্ধুরা, এই অবধি ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার আসছি।